গত 24 ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই 17 জনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই 17 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানায় 2 জন, রাজপাড়া থানায় 1 জন, মতিহার থানায় 2 জন, শামুকদম থানায় 1 জন, এয়ারপোর্ট থানায় 3 জন, পবা থানায় 1 জন, কর্ণহার থানায় 1 জন ও ডিবি পুলিশ 6 জনকে আটক করে। এদের মধ্যে 2 জন আরএমপভুক্ত আসামি, 14 জন মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে 58.25 গ্রাম হেরোইন, 15 বোতল ফেন্সিডিল, 21 বোতল অ্যালকোহল, 10 লিটার চোলাই মদ সহ ও 1 কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।